ফরিদগঞ্জে অপহরণকৃত কিশোরী, ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার। ফরিদগঞ্জে শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে অপহরণের শিকার হয় দেশগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া ইসলাম কাশফি। শিক্ষার্থীর মা ঘটনার পরপরই বাদী হয়ে তিনজনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক বরকত। শিক্ষার্থী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিকালে সংবাদ সম্মেলন করেন ফরিদগঞ্জ হাজীগঞ্জ থানার সার্কেল অফিসার সোহেল মাহমুদ। তিনি বলেন, মিলন মাহমুদ পিপিএম বার স্যারের নির্দেশে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ তাদের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা সাভারের হেমায়েতপুর নামক স্থান থেকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে এবং ভিকটিমকে আদালতের মাধ্যমে তার অভিভাবকের কাছে তুলে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে সার্কেল অফিসার সোহেল মাহমুদ বলেন, ভিকটিমের জবানবন্দির উপর ভিত্তি করে তাকে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে। এ সময় অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত অফিসার প্রদীপ মণ্ডল, এসআই বরকত, এসআই কুদ্দুস, প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদিরের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট।